দিনে দুপুরে ভয়াবহ চুরি অশোকনগরে। এলাকার লেকপাড়ের এক বাসিন্দার বাড়ি থেকে চুরি যায় প্রায় 6,80,000 টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভর দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল অশোকনগর থানার লেকপাড় এলাকায়। জানা গেছে, লেকপাড়ের বাসিন্দা দীপক বিশ্বাস জমি কেনার জন্য ব্যাংক থেকে 6,80,000 টাকা তোলেন। সোমবার জমি কেনা না হওয়ায় টাকা বাড়িতেই রেখে দেন। আমার জমি রেজিস্ট্রি করার জন্য 6,80,000 টাকা তুলে নিয়েছি, আমি আমার ঘরে রেখেছি। রাখার পরে আজকে আবার আমি ব্যাংকে যাই অল্প কিছু টাকা তোলার জন্য, যেহেতু আমার কালকে রেজিস্ট্রি হবে তার জন্য। কিন্তু ব্যাংকের থেকে যখন ফিরে আসি, এসে দেখি আমার ঘরের আলমারি টালমারি সব খোলা, এবং কি আমার আলমারিতে যে 5,000 টাকা ছিল সেই টাকাটাও নেই, সেই টাকাটাও রয়েছে, সেই টাকাটাও আছে। কিন্তু আমার চোখের তলায় যে আমি হাড়ির মধ্যে 6,80,000 টাকা রেখে দিলাম সেই টাকাটা আমার নেই। বুধবার 5 বছরের ছেলেকে বাড়িতে রেখে এটিএমে যান দীপক বাবু ও তার স্ত্রী। বাড়িতে এসে দেখেন ঘরের পিছনের দরজা ভাঙা, চুরি গেছে টাকা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। দিন করে পয়সা আমি জড়িয়ে এক জায়গায় রেখেছি, আমি একটা বিনামা পাড়ার জায়গাটা কিনবো বলে। হ্যাঁ, আজকে দুপুরবেলা 2:30 সময় আমার ঘরের থেকে চৌকির তলের থেকে আলমারিতে 5,000 টাকা ছিল, সেটা কোনো হাত দেয়নি। চৌকির নিচে হাড়ির ভিতরে আমার 6,80,000 টাকা ছিল, সে মানে চুরি করে নিয়ে চলে গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।